नमस्कार। आज 25শে বৈশাখ, विश्वकवि रवींद्रनाथ ठाकुर 160তম জন্মবার্ষিকী। स्वप्न देखा रुजानगान परिवार पक्ष থেকে আমার আজকের নিবেদন, কবিগুরুর খনিকা কাব্যগ্রন্থের কবিতা বোঝা পড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে ল সহজে। কেউবা তোমায় ভালোবাসে, কেউবা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউবা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচায় যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে ল সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ব্যাপার সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে ল সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে, বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে ল সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে, এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, নিজের সঙ্গে একরকমের করে নে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হল। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে ল সহজে। নমস্কার।